ছাত্র ছাত্রীদের স্নেহের ভালোবাসায় আবদ্ধ থেকে গিয়েছেন তিনি। সন্তান স্নেহে আজও স্বইচ্ছায় পাঠদান দিয়ে চলেছেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। অবসর গ্রহণের প্রায় 8 বছর কেটে গেলেও আজও সমান দায়িত্ববোধ পালন করে চলেছেন তিনি। নিয়মিত স্কুলে গিয়ে রোস্টার মেনেই অঙ্কের ক্লাস নিয়ে চলেছেন খুদে পড়ুয়াদের। 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের অঙ্কের সমস্যা সমাধান করে আসছেন তিনি। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। তো রিটায়ারমেন্ট অফিসিয়ালি উনি নিলেও দীর্ঘ 8 বছর ধরে উনি স্কুলের ছেলে মেয়েদের বাস্তবিকই নিজের ছেলে মেয়ে মনে করে উনি স্কুলে রেগুলার আসেন, ক্লাস নেন, পরীক্ষার খাতা দেখেন, এমনকি এই কাজের জন্য তার যে আসা যাওয়া খরচ, টিফিন খরচ, এগুলো উনি নিজের পকেট থেকেই বিয়ার করেন। স্কুল থেকে উনি কিছুই নেন না, মানে পুরো ভলেন্টারি সার্ভিস উনি দেন। বর্তমান শিক্ষক সমাজে বিভিন্ন অভাব অভিযোগ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করে চলেছেন মালদহের ইংরেজ বাজার ব্লকের কমলাবাড়ি হাইস্কুলের অবসরপ্রাপ্ত অঙ্কের শিক্ষিকা স্বপ্না রায় ঘোষ দাস। 2015 সালের 28শে ফেব্রুয়ারি খাতায় কলমে স্কুল থেকে অবসর নিয়েছেন তিনি। তবে বাড়িতে বসে থাকেননি, অবসর গ্রহণের পরের দিন থেকেই স্কুলে এসেছেন, ক্লাস নিয়েছেন, অঙ্ক বুঝিয়েছেন, শিখিয়েছেন। গত 8 বছর ধরে নিয়মিত স্কুলে এসে ক্লাস করে চলেছেন তিনি। তার এমন উদ্যোগকে সাধুবাদ স্কুল কর্তৃপক্ষের। পড়ান কেমন লাগে ম্যাডামের ক্লাস করতে? ম্যাডাম খুব ভালো করে, ম্যাডামের ক্লাস করতে খুব ভালো লাগে, গল্পের মতো করে বোঝায়, সব বুঝতে সহজ হয়, অঙ্ক এমনভাবে বোঝায় সব বুঝতে পারি, ভালো লাগে। হ্যাঁ, কী পড়ান ম্যাডাম? ম্যাম অঙ্ক পড়ায় আর পরিবেশ আর মধ্যে বিজ্ঞান পড়ায়। পড়াশোনা ছাড়াও ম্যাডাম ভালোবাসে? হ্যাঁ, ম্যাম তার ছেলেমেয়ের মতো করে দেখে আমাদের। কিছু পারিশ্রমিক দেওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু তিনি মঞ্জুর করেননি। এমনকি সরকারি অতিথি শিক্ষিকা হিসাবে নিয়োগের সুযোগ পেয়েছিলেন কিন্তু তাতেও তিনি রাজি হননি। নিয়মিত অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মতো ক্লাস নিয়েই চলেছেন তিনি। এগুলো না যার যার নিজের নিজের উপরে নির্ভর করে, বুঝতে পারলেন? অনেকের জীবনে অর্থটাই সব, অনেকের জীবনে অর্থ না, নিজের কাজটা সব। আমি কী করছি সেটা কিন্তু একদিন প্রকাশ করবে। আমি যদি কোনো খারাপ কাজ করি, ঠিক খারাপটা একদিন প্রকাশ করবে। আমি যদি ভালো কাজ করি সেটার বহিঃপ্রকাশ হবেই। আমি যতই আমি কোনো সময় চাই না আমাকে ব্যক্ত করতে, হ্যাঁ আমি ভালো, আমি কিছু এটা প্রস্ফুটিত করতে চাই না, কিন্তু দেখেন আপনি আসলেন, আমাকে সাক্ষাৎকার নিচ্ছেন, আমাকে বলছেন, হ্যাঁ তার জন্য যে আমি খুবই তার না, চুপচাপ থাকলে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। আমি কিছু করছি, দেখা যাক কিছু হয়, যতদিন পারবো ততদিন আমি করব। মালদহ শহরের বাসিন্দা স্বপ্না রায় ঘোষ দাস, পীযূষ দাস বেসরকারি সংস্থার কর্মী তার স্বামী। 1998 সালে মালদহের ইংরেজ বাজার ব্লকের কমলাবাড়ি হাইস্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি, অঙ্কের শিক্ষিকা ছিলেন। 2015 সালের 28শে ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। পড়ানো তার নেশা, পড়িয়ে তিনি মানসিক শান্তি পান, তাই অবসর গ্রহণের পরেও থেমে থাকেননি, নিয়মিত ক্লাস নিয়ে চলেছেন। যতদিন শরীর সুস্থ থাকবে তিনি পড়াতে চান। কমলাবাড়ি হাইস্কুলের ছাত্র শিক্ষক অনুপাতে যে পরিমাণ শিক্ষক থাকা প্রয়োজন তার অনেক কমই শিক্ষক রয়েছে, একথা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের এমন অবস্থায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিয়মিত এভাবে ক্লাস করিয়ে যাওয়ায় স্কুলের অনেকটাই সুবিধা হচ্ছে জানিয়েছেন প্রধান শিক্ষক। মালদহ থেকে হরসিৎ সিংহ, নিউজ 18 লোকাল। বল বল বল।